ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরি সার্কুলার আপনার সামনে হাজির করার জন্য। তারই প্রেক্ষিতে আজকে আমরা নিশ্চিত ডাচ বাংলা ব্যাংকের যে নতুন একটি সার্কুলার দিয়েছে বিডিজ অফিসের ওয়েবসাইটে, সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করবো আপনাদের সঙ্গে। এখানে বলা আছে যে পদের নাম হচ্ছে আউটলেট রিলেশনশিপ অফিসার ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিংয়ের জন্যে। ভ্যাকেন্সি অসংখ্য লোক নেবে, এখানে কতজন লোক নেবে যেহেতু বলা নয়, সেহেতু তাদের অসংখ্য লোক দরকার। আপনারা আবেদন করতে পারেন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শান্তিনগর বাজার আউটলেটে। বিগত 4 বছর যাবত সফলভাবে সাথে ব্যাংকিং সেবা দিয়ে আসছে হাজারো গ্রাহকের। এই আউটলেট ব্যাংকিং খাতে উন্নয়নের জন্য আউটলেটের রিলেশনশিপ পদে কিছু সংখ্যক পূর্ণকালীন অখণ্ডকালীন লোক নিয়োগ দেওয়া হবে। আপনাদের কাজ হচ্ছে, এই পদের কাজ হচ্ছে ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, নতুন অ্যাকাউন্ট তৈরি করা, সৎ ও যোগ্য হওয়া। কাজের ধরন হচ্ছে ফুল টাইম, পার্ট টাইম, এবং ওয়ার্ক প্লেস হচ্ছে ওয়ার্ক এট অফিস। অফিসের ভিত্তিতে আপনাদের কাজ। এখানে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে, এইচএসসি, এসএসসি, ব্যাচেলার ডিগ্রি, এনি ডিসিপ্লিন যে কোনো একটা পাস হলে হবে, এবং অভিজ্ঞতা অ্যাট মাস্ট 1 ইয়ার্স হলে ভালো। 1 ইয়ার্স হলে তারা হয়তো আপনার এই বয়সের ক্ষেত্রে 20 থেকে 35 বছর যাদের তারা আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে। আপনার চাকরি করার মানসিকতা থাকতে হবে, স্যালারি হচ্ছে আলোচনা সাপেক্ষে, এবং আপনাদের যে 2 বছরের 2টো বোনাস আছে আপনারা আবেদন করতে পারেন বিডিজ অফিসের মাধ্যমে। এখানে আবেদনের যে চাকরির সার্কুলারটা হয়েছে 15 ফেব্রুয়ারি 2023 তারিখে, এবং এটা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 16 মার্চ 2023। তো বন্ধুরা, আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন। আবেদন করার ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাদের যদি বিডিজ অফিসের জন্য অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে বিডিজ অফিসে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে আপনারা বিডিজ অফিস থেকে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড লিখে সার্চ দিলে আপনারা এই সার্কুলারটা পেয়ে যাবেন। সার্কুলারের ক্ষেত্রে এখানে সুন্দরভাবে লেখা থাকবে উপরে যে ডাচ বাংলা ব্যাংক জব সার্কুলার 2023, এরকম লেখা থাকবে, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। তো বন্ধুরা, চাকরির জন্য মূলত আমাদের এই চ্যানেলটি শুধু আমরা বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে, বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে আপনাদের শুধু চাকরির সার্কুলারটা আপনার সামনে তুলে ধরি। চাকরি নেওয়ার ক্ষেত্রে কোনোরকম আর্থিক লেনদেন করে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি কোনোভাবেই দায়ী থাকবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন।